ইয়া ইবলিস না মানা'কা আন তাসজুদ লিমা খালাকত বিদাইয়াহ ইসতগবারতা আম কুনত মিন আল-আলিিন আল্লাহ রাব্বুল আলামিন এর যে আয়াতে দলিল আছে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস কে হে ইবলিস তুমি কেন সিজদা করলে না যাকে আমি নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি তুমি তাকে কেন সিজদা করলে না তুমি কি অহংকার করতেছো নাকি তুমি নিজেকে খুব বড় মনে করতেছো সদ সাদ 75 79 আয়াতে স্পষ্ট রয়েছে আয়াতে

আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ আলাইফা আলাইকুম আল্লাহ নিকট কোনো কিছু গোপন থাকে না ইন আল্লাহ আলাই আল্লাহ রাব্লা মিন অন্ধন হন আল্লাহর আল্লাহ অন্ধন হন মানে আল্লাহর চোখ আছে ওয়াশারা বেয়া দিহি লাইনহি আল্লাহ রসুল্লাম তার হাত দিয়ে তার চোখে দেখে ইশারে করে বললেন যে আল্লাহ কি আছে এই যে চোখ আসে তো আমাদের মতো নয় আল্লাহর চোখ আছে ওয়াইন আল মাসিয়ার দাজ্জাল আওয়ার আই আইন আইন ইউনা মাসিয়ার দাজ্জাল যে আসবে যে নিজেকে আল্লাহ দাবি করবে তার ডান চোখটা থাকবে কানা আর ডাল চোখে থাকবে কানা থাকবে তাহলে স্পষ্ট বরণ করতেছে আল্লাহ রব চোখ আছে চোখ নাই সহি আটশত আটান্ন মাহাদিস উল্লেখ রয়েছে এমনকি আল্লাহ রবুল আলমিনের যে অন্তর রয়েছে তার দলিল দেখেন ইন্না কলুবাবানি আদাম আল্লাহ বলেছেন ইন্না কুলুবাবানি আদাম কুল্লাহ বাইনা ইসবাই নেমিনা আসাবির রহমান সমস্ত বানী আদমের আত্মাগুলো আল্লাহর রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মধ্যে রয়েসে এটা দলিল হচ্ছে আল্লাহর আঙ্গুল রয়েছে তা দলিল সমস্ত বানি আদমের আত্মাগুলো আল্লাহ রব্বুল আলামিনের আঙ্গুলের মধ্যে দুই আঙ্গুলের মাঝে রয়েসে কাকল বিমা দিন একটি আত্তান নেয় যেন সমস্ত আত্মাগুলো একটি আস্তান নেয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে রয়েসে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে তাদের অন্তর পরিবর্তন করে দেন সহি মুসলিম 2654 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে এই সমস্ত আয়াত স্পষ্ট প্রমাণ করতেছে এবং হাদিসগুলো স্পষ্ট প্রমাণ করতেছে আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে আল্লাহর পা আছে এমন কি সহি বুখারী 7435 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম ইয়ানা তোমরা সজকই তোমাদের রবকে দেখতে পারবে আল্লাহ যদি আকৃতি না থাকে তাহলে আল্লাহকে আমরা কি করে দেখব সৈবকারী সাত হাজার সাতশো পঁয়ত্রিশ হাদিস আল্লাহ রব আলমের আকৃতি রয়েছে এমন কি ইবনু খোসাইমা রহেমহল্লাহ ইমা ইবনু খোসাইমা যার নামে ইবনু খোসাইমা হাদিস গ্রন্থ রয়েছে তিনি বলেছেন ইবনু খোজাই বলেছেন যে গয়রু মোমিন মাই ইয়ানফি আনিল্লাহ তাআলা মা কদ সাবাতাল্লাহু ফি মাহকামাতি তানজিলিহি ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে ব্যক্তি আল্লাহকে ওই বিষয়কে নিষেধ করে আল্লাহর ওই সমস্ত বিষয়কে মানতে চায় না যে বিষয় আল্লাহ নিজেই সাব্যস্ত করেছেন কারিমে অর্থাৎ হাত আছে পা আছে চোখ আছে এইগুলো আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন নিজে উল্লেখ করেছেন যারা এটাকে অস্বীকার করবে তারা কখন মতে পারে না কেতাবি প্রথম খন্ড চৌষট্টি বিষয় উল্লেখ রয়েছে এই কথাটি শুধু কি তাই শুধু কি তাই এই ব্যাপারে যদি আমরা আরো দেখি আল্লাহ রব আীরা কি পা আছে এ দলিল সৈতুল কালাম বিয়াল্লিশ নম্বর

পাবে মানে অর্থাৎ আল্লাহ মন্ডল রয়েছে সুরাতুল বাখার একশো তো নম্বর হাদিসে একশো তো পনেরো নম্বর আয়াতে উল্লেখ রয়েছে এমনকি সুরাতুর রহমান ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে এমনকি আল্লাহ রব্বুল আলামিন যে হাসেন এটাও দলিল পাবেন আপনি দুই হাজার আটশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে পাবেন বুখারির দুই হাজার আটশো তো ছাব্বিশ নম্বর হাদিসে এটি পাবেন এমনকি ইমাম আবু হারিফর রহমাল বলেছেন ইমাম আবু হারিফর ফটো শুনুন তিনি বলেছেন আল্লাহ হাত আছে আল্লাহর মুখ আছে আল্লাহ আত্মা আছে কামা জাকাল্লাহ কোরআন আল্লাহ রবীন্দিন কোরআনে উল্লেখ করেছেন এটা ইমা আবু বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহর অনুমতিனால আছে আল্লাহর হাত আছে যেমনটা কোরআনে উল্লেখ করেছেন এগুলো সব সিফাতই ফাবিলা কাইফিন এগুলো কোনো পদ্ধতি বনা করা যাবে না এটা বলা যাবে না যে আল্লাহর হাত তো আছে এটা কুদরতি হাত আল্লাহর চোখ কুদরতি পা কুদরতি এগুলো বলা যাবে না এগুলো বললে আল্লাহর সিফাতকে অস্বীকার করা হয় যেমনটা কাদরিয় সম্প্রদায় মতাদের সম্প্রদায় আল্লাহর সিফাতকে অস্বীকার করে থাকেন আমরা কেউ আল্লাহর সিফাতকে অস্বীকার করতে